নমস্কার, আপনারা দেখছেন আরএস টিভি চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা। এখন বর্ষাকাল, ফলে চারিদিকে মশার প্রচন্ড উপদ্রব বেড়ে গেছে। ডেঙ্গি বা ম্যালেরিয়ার মশা বাহিত রোগ, যে রোগগুলি কিন্তু খুবই মারাত্মক হয়ে থাকে, আমাদের সব দিকেই লক্ষ্য রাখতে হবে, যাতে এই মশাবাহিত রোগের ফলে কোনো মানুষ অর্থাৎ সমাজের কোনো রূপ ক্ষতি যেন না হয়। আর তাই আমরা আরএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার সতর্ক করে দিচ্ছি যে বাড়ির কাছাকাছি কোথাও জল জমতে দেবেন না, প্রত্যেক দিন বাড়ির চারপাশ ও নর্দমা পরিষ্কার করবেন যাতে সেখানে কোনো রকম মশা জমতে না পারে, এবং মশার ওষুধ স্প্রে করবেন, এবং আমরা যেন ডেঙ্গি মোকাবেলা যতটা রোগ থেকে মুক্তি পেতে পারি তার জীবনযাপনও যেন সুস্থভাবে করতে পারি। কিন্তু আমরা জানি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে খুবই সচেতন, আপনাদের সবাই মিলে একসাথে পাশে থেকে সব কিছু পরিষ্কার করে মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে হবে। আমরা যেন এই কঠিন মশাবাহিত রোগ থেকেও মুক্তি পেতে পারি ও সুস্থভাবে বেঁচে ফিরতে পারি। আপনারা দেখছেন আরএসটিভি লাইভ, সবার সাথে সবার পাশে।